Hi, this is Asif. Welcome to my official YouTube channel Asif Masood and watching brand new vlog. So, আজকে আসি মাওয়া হাইওয়েতে আফটার সাম টাইম আমি ঢুকবো হচ্ছে নড়াইলের দিকে তো ভাবছি নড়াইলের দিকে যাব দেন যাওয়ার আগে ভাবলাম একটা ব্লগ করেই ফেলি প্রচুর ব্লগ করার ইচ্ছা আছে আই হোপ আমি প্রচুর ব্লগ করব 1 মিলিয়ন তো ডান করতেই হবে যেভাবে হোক 1 মিলিয়ন ডান করব তবে নতুন ব্লগারদের কেউ তেমন একটা সাপোর্ট করতে চায় না এটাই হচ্ছে সবচেয়ে বেশি দুঃখ লাগে সো যাই হোক যা সাপোর্ট পাইছি ইনশাআল্লাহ প্রচুর সাপোর্ট পাইছি এই অল্প দিনেই আলহামদুলিল্লাহ 1k সাবস্ক্রাইবার ডান করে ফেলছি ইনশাআল্লাহ 1 মিলিয়ন করার ইচ্ছা আছে এখন আল্লাহ ভরসা দেখি না তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এইখান থেকেই দেখছেন না কেন ভিডিওটাতে অন্তত একটা লাইকটা করে দিবেন সাবস্ক্রাইবের দরকার নেই একটা লাইকটা করে দিলেও অনেক বেশি উৎসাহ পাই আর এখন আছি হচ্ছে আপনার ঢাকার এই সাইডে আফটার সাম টাইম ওই পারে যাব হয়তো ব্লগ করতে একটা ডিফিকাল্টি আসে যে সেটা হচ্ছে আপনার সাউন্ডটা মানে গাড়িগুলো এত স্পিডে যায় যে যার জন্য আমার যে ভয়েসটা আপনার ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না হয়তো বা পাচ্ছেন যাই হোক আমি চেষ্টা করব ফুল ক্লিয়ারলি এভাবে দিতে এখনও পর্যন্ত কোনো ড্রোন নাই এখন আপুরে বলছি একটা ড্রোন প্রফেশনালি একটা ড্রোন কিনতে প্রায় 50-60 হাজার টাকা কস্ট করে দেয় তো এখনও কিছু পাই না ইউটিউব থেকে যদি আমি বলি যে 50-60 হাজার টাকা দিয়ে একটা ড্রোন কিনে দিতে তো কী বলবে আপনারা তো জানেনই কিনবো ইনশাল্লাহ একটা ড্রোন কিনবো খুব দ্রুত একটা ড্রোন কিনবো আশা আছে অন মান পরে অ্যান্ড আমি ঢাকাতে আসছিলাম আমি শারীরিকভাবে একটু সিক ছিলাম আমার দাঁতে একটু প্রবলেম হয়েছিল যার কারণে ঢাকাতে আসা কালকে আমার যে মানে একটা ফ্রেন্ড ও আর কি মানে খুব ক্লোজ ফ্রেন্ড দেখাচ্ছি ওরে আমার কথা শুনতে হয় তোমার ভালো লাগতেছে না তো ইউ ভাই একটা ইউ দিয়ে দাও কই আছি আমরা এখন কই আছি আমরা এখন আছি মাওয়া ফেরির উপরে গুনগড়ে যাব দেখতেছি আমরা যাব হচ্ছে যাওয়ার কথা ছিল কাঁঠালবাড়িয়া ঘাটে বাট আমরা যাইতেছি ভিতরে আপনার ঘাটটার নাম মনে পড়তেছে না বাট অন্য একটা ঘাট কাঁঠালবাড়িয়া ঘাট আর আমাদের গাড়ির মানে পিছনের চাকা একটা কথা আমাদের বাইকের পিছনের টায়ার লিক হয়ে গেছে মানে আমরা কিছু জানি না আমরা যখন ঢাকা থেকে রওনা দিছি চেক করতে ভুলে গেছি মানে সব কিছুই চেক করছি লিটারালি পেজা শুধু ওইটুকু ওইটাই যা শুধু চেক করা হয় এখন এবারে যাইতে হাওয়া ছিল না ওই অবস্থায় আসছি আশা করি ফেরি ওঠার পরে দেখি যে এবার না ওই পারে যাওয়ার উপরে পরে করব সো অলরেডি চলে আসছি প্রায় ঘাটে যাচ্ছে ও পাটুরিয়া ঘাটে যাচ্ছি তো উনি বললো যে তেমন একটা অসুবিধা হবে না বাট আমাদের তো অলরেডি একটা অসুবিধা হয়েই রয়েছে আমাদের টায়ার পাংচার সো এখন রাইট না হচ্ছে 5টা বাজে আমাদের বাড়ি যেতে যেতে আজকে আর মনে হয় যে আজকে বাড়ি যেয়ে পৌঁছাতে পারবো না সো দেখি কত দূর যাইতে পারি এখন আরও টায়ার ঠিক করতে হবে আর হ্যাঁ এই যে এই একটু ঝামেলা দিতেছে ওটা ঠিক করতে হবে অনেক প্যারা খাইতেছে অ্যান্ড এইখানে না মানে প্রবেশ নিষেধ ঠিক আছে যাত্রীদের প্রবেশ নিষেধ আমরা এসে মোটামুটি একদম ব্লগ ব্লগ করে ঠিক আছে পিকচার টিকচার তুলে একদম পুরা ফাটাই ফেলতেছি সো নামার সময় কি যে বলবে বুঝতেছি না আমরা ভিআইপি আমরা এই লঞ্চের মালিক কেই তো ব্র্যান্ড বয় রয়েছে আমাদের সাথে বলবো যে তার বাপে এরকম 4টা লঞ্চ আছে আমার বাবার এই যে যা দেখতেছেন সব আর এই যে
ব্র্যান্ড বয় আসছে আচ্ছা তুই যে এন্ড যে হোসেন রে ব্লগে পোস্টানি দিলি ও কিছু পায় নাই তোরে ও তো পরে দৌড়াইতেছে আমার একদিন দেখছে শিল্পকলায় এমন দৌড়ানি দিছে ভাই মানে আমার আরেকটা এনজিএইচএস নামের একটা ব্লগ আছে ওইটা দেখলে বুঝতে পারবেন আমার একটা ফ্রেন্ড আর কি রোস্ট করে দিছে পুরো ব্লগের ভিতরে সো রাইট নাও আর বেশি সময় লাগবে না ওই পারে যাইতে আমাদের জন্য সবাই দোয়া করবেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে যেখান থেকেই দেখছেন অন্তত একটা লাইক দিয়ে দিয়েন ভাই সাবস্ক্রাইবটা না করেন কারণ আপনাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া মানে কিছুই সম্ভব না সো আর সাবস্ক্রাইবটা করলে অনেক বেশি খুশি হব অনেক অনেক বেশি অ্যান্ড একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটাতে অন্তত একটা লাইক করে দিন অ্যান্ড আমি আমার থেকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করি অ্যান্ড জানি না ব্লগগুলো কেমন হয় সো এখন ওই আঙ্কেলটা আসবে মেবি আমাদের উপর রাগ করবে যে তোমরা কেন এসেছ না আঙ্কেলটা নামাজ পড়বে এটা ইসলাম অ্যান্ড ইসলামের একটা মেয়ে খুব রাতারাতি ভাইরাল হয়েছে দেখলাম যে আল্লাহু আকবর বলে আর কি যে হিন্দুদের সাথে এইগুলা উচিত না তারাও তো মানে সে তার বোনের মতো কেন এইগুলা ধর্ম যার যার তারে তারে পালন করতে দেওয়া উচিত এতটুকুই মানে একজনের ধর্ম যে আর একজন করতে পালন করতে দেবো না বোরকা পরা যাবে না এইগুলা কি ভাই এইগুলা উচিত না যা করবা তোমাদের ধর্ম তোমরা পালন করো আমাদের ধর্ম আমরা পালন করি এটাই অ্যান্ড এইগুলা উচিত না মানে ধর্ম নিয়ে এটা অনেক 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 উপরে চলে যায় এগুলা উচিত সো বেশি কথা বলে ফেললাম অ্যান্ড চলে যাব নড়াইলে নড়াইলে কিছু ফ্রেন্ড ওয়েট করতেছে অলরেডি কালকে দেখা যাক ইনশাআল্লাহ খুব ব্লগে দেখানো হবে বাইক রিপেয়ারিংটা মানে বাইক ঠিক করতেছে ওটা ব্লগে মাস্ট শিওর থাকবে ব্যাপার এখন মানে 5টা বাজে রাত হয়ে গেলে আবার প্রবলেম আবার যাই ওইটা রিপেয়ারিংটা করা লাগবে দেখাচ্ছি মানে টায়ার পোড়া নাই একদম ফুল টায়ারই নাই কি বলবো ভাই ঠিক আছে আমরা যে আসছি কিভাবে আমরা যে কিভাবে আসছি এটা মানে জানি না ঠিক আছে আমরা টেরই পাই নাই দুইজনের কেউই টের পাই নাই কর্নারিং এর সময় আমি একটু মানে ইয়ে বুঝতেছিলাম যে হালকা বাড়ি দিচ্ছে বাট তেমনভাবে বুঝতে পারি নাই যে আসলে ইয়ে হয়ে গেছে অ্যান্ড মানে ওই লোকগুলা কিন্তু মানে লিটারেলি এমনভাবে তাকায় আসছে যে এই দুইটা ছেলে করতেছে কেউ করে ঠিক আছে সে হাতে ক্যামেরা নিয়ে এরা তো দেখতেছি বক বক করে যাচ্ছে কী যে করতেছে অ্যান্ড বাই দেখতে থাকুন ভাই এমন একটা দাও সে এখন অসম্ভব প্যারায় আছে ফাইনালি টায়ারটা ঠিক হলো নাও সো হ্যাপি অ্যান্ড এখনই নড়াইলের দিকে রওনা দিব Kids screaming in the cradles, profanities I see the world through ice covered in ink and bleach Cross out the ones who heard my cries and watched me weep I love everything Fire spreading all around my room My world's so bright, it's hard to breathe But that's alright, hush কি
আমার গাড়ি নিয়ে ট্রায়াল মারতেছে একবার এই সাইড টু ওই সাইড ওই সাইড টু এই সাইড রাখছে এই যে সো ইউ আর ওয়াচিং মাই ফার্স্ট ঢাকা টু মাওয়া ব্লগ অ্যান্ড আমার কিছু ভিডিও মিস্টেক গেছে যার জন্য সরি তাও সবাই অনেক সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব